হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের কেমন আছো? তোমরা তো দেখতেই পাচ্ছো আমি ভালো নেই, আমার শরীর খারাপ। আজকে 4 দিন হয়ে গেছে তো শরীরটা এখনো ভালো হয়নি। কালকে গিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছো তোমরা, তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার এখানে শরীরটা তেমন একটা ভালো হয়নি, আর আজকে কাল পরশুরটা খেয়ে একটুখানি ভালো বুঝতে পারছি, তার জন্য আজকে একটু কাজ করছি, কাজে লেগে পড়েছি। কারণ হয়েছে ঘরে এখনো অনেক কাজ বাকি আছে, সব আত্মীয় স্বজনরা ছিল তো পিসিমা পিসাশুড়ি আর পিসাশুড়ি আজকে চলে গেছে, ওনারা ভোরে ভোরেই চলে গেছে ভোরে উঠে, আর তার জন্য আমি ঘর দুয়ার পরিষ্কার করতে লাগলাম। আস্তে আস্তে করছি, দুধে দেখতেই তো পাচ্ছ নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে, তাও কাজ করতে হচ্ছে, ঘরের কাজ তো করতেই হবে, না করলে নয়। সব গুছিয়ে গেছি, ঝাঁট দিয়ে বের করলাম আমি, কতগুলো কাশবো বলে বের করেছি, কতগুলো বাসন বেরিয়েছে, রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম। লোকজন এসছে বলে অনেক ঘর ঘর পুরো নোংরা হয়েছিল, কিন্তু করতে পারিনি শরীর খারাপ তার জন্য। তো আজকেও শরীরটা অতটা ভালো হয়নি, তবুও আমার করতে হচ্ছে, কারণ এগুলো তো করতে হবে আমার তার জন্য। তো তোমরা যদি ভালো থাকো ভালো দেখো, আর আমি তো শরীর খারাপ কী বলবো তোমাদের, বলে বোঝাতে পারছি না, আমি কথা বলতেও আমার কষ্ট হচ্ছে। এই যে কতগুলো কাজও বলে বের করেছি, আস্তে আস্তে কাজবো, জামা কতগুলো বাইরে আজকে রান্না করিনি, রান্না ভোরবেলা হয়ে গেছে, তার জন্য আজকে আর করবো না, এই দুপুরবেলা রান্না হবে না, রান্না করতে ভালো লাগছে না, শরীরটা খারাপ লাগছে, তার জন্য এখনও দেখো ঠাকুর ঘরে পুজো হয়নি, ঠাকুর ঘরে ফুল তুলে রেখে দিয়েছে শাশুড়ি মা, ঠাকুর কিছুই করা হয়নি, সব গুছানো গাছানো গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে, এই যে ফুল তুলে রেখেছে, দুরকম ফুল বাসন ধুয়ে রেখে দিয়েছে শাশুড়ি মা, আমি এখনও কিছুই করিনি। আমি এই কাঁচা ধোয়া করে কতগুলো পেঁয়াজ নিয়ে এসেছে শ্বশুর পিসের শ্বশুর, দেখতেই পাচ্ছ যে পেঁয়াজগুলো তুলে অনেকগুলো পেঁয়াজ নিয়ে এসছে, আর আলু আমাদের আলু তো অনেকগুলো আলু নিয়ে এসছে, তারপর সিঁড়ির নিচে আমি আলু রেখে দিয়েছি, আলু পেঁয়াজ আমাদের আর কিনতে লাগবে না, কতগুলো পেঁয়াজ। শাশুড়ি মা শুয়ে আছে দেখতেই পাচ্ছ, ওনার শরীরটাও ভালো নেই হতো, আমি সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, এই যে আজকে সব ধোয়া কাচা করেছি, বলতে ঘরে দেখো কি নোংরা হয়েছিলো, সব পরশে করলাম বের করে, কতগুলো বাসনে যে কোটো টোটোগুলো ধুয়ে নিলাম, এক গামলা বাসন এখন কতগুলো রয়েছে ধুইতে হবে আমার, তাই জন্য সব কিছু আজকে সব সেলা টেলা মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন আর কাজ করতে মানে ভালো লাগছে না, কী করবো কাজ তো করতেই হবে, আমি নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে, আমি কথাও বলতে ইচ্ছে করছে না, তো তোমাদের সামনে তো সব কিছু শেয়ার করি না, শেয়ার করলে আমার ভালো লাগে না, তোমাদের সাথে আসতে ভালো লাগে না, না আসলে তোমাদের সামনে ভালো লাগে না। কালকে আমার সায়ন শেয়ার করেছে তোমাদের সাথে সব কিছু, আমি এতগুলো বাসন ধুয়েছি, এখন অনেকগুলো বাসন রয়েছে অলরেডি, ওগুলো ধুয়ে নেবো, দেখতেই পাচ্ছ আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, তবুও আমার কাজটা করতে হবে, কে করবে বলো, আমার তো আর কেউ নেই, অন্য কেউ শাশুড়িমা করে, তবু ওনারও শরীরটা খারাপ লাগছে, তার জন্য উনি আর কাজ করছে না, কাজ করতে পাচ্ছি না। যে লাউ কেটে রেখে দিয়েছে, এখন আর রান্না করবো না, দুপুরবেলা কালকে রান্না এই বিকেলবেলা রান্না করবো, কেটে মেটে মানে গুছিয়ে রেখেছে, তো শ্বশুর মশাই কাজে চলে গেছে আর পিসি শ্বশুরের বাড়ি চলে গেছে, দেখতেই পাচ্ছ। ওনাদের চলে যাওয়াটা আমি শেয়ার করতে পারিনি, কারণ আমি শুয়েছিলাম, আমার শরীরটা ভালো ছিল না বলে, তার জন্য আস্তে আস্তে কথা বলতে হচ্ছে না,
তো তোমরা দুদিন পর্যন্ত তোমাদের কাছে আসতে পারি না, আমার এই খারাপ লাগছে যে শুয়ে আছি, কোনো তোমাদের কাছে শেয়ার করতে পারছি না, আমার ভালো লাগছিল না। তবু আজকে কষ্ট করে হলেও তোমাদের কাছে আসলাম। তোমরা ভিডিওটা দেখো, দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো, আমাদেরকে হেল্প করো, সাপোর্ট করো, নাহলে আমি তো দাঁড়াতে পারবো না। তোমাদের কাছে এটুকুই আমার অনুরোধ বলতে পারো, জানি না তোমার তোমরা আরও কত আমার শরীর খারাপ নিয়ে তোমাদের কাছে আমি আসি, শেয়ার করি সব কিছু যেটুকুই পারি। তো শরীর খারাপ বাইরে যেতে পারি না, ঘরে যেটুকু আমি করি যা করি সেটাই আমি যা বলতে পারি, যেটুকু আমি কাজ করি সেটা নিয়ে তোমাদের কাছে শেয়ার করি। দেখতেই পাচ্ছ আমি বালতির মধ্যে সাথে জল নিয়ে নিয়েছি, জল দিয়ে আজকে জল দিয়ে আমি রান্নাঘরটা ধুয়ে নেব, ঢেলে রান্নাঘরে জল ধুয়ে রান্নাঘরটা ধুবো। কারণ হয়েছে এত নোংরা মশলাও যাবে না, তার জন্য আমি রান্নাঘরটা ধুয়ে নেব। কালকে একটু মাছের জল পড়েছিল ঘরে, পুরো জলটা দিয়ে দিয়েছে। ঝাঁটা দিয়ে না ঝাঁট দিলে জলটা যাবে না, নোংরাটা যাবে না ভিতরে, তার জন্য ঝাঁটা দিয়ে দিয়ে দিচ্ছি। আজকে রোজ হাতে মুছে নিই, তো আজকে আমি ঘরটা ধুয়ে নেব। মাঝে মাঝে ঘরটা ধুতে হবে, ধোয়া প্রয়োজন, কারণ চারদিকে তো নোংরা জমে এই ঘরে। ফ্রিজের মধ্যে জলটা ঢুকে গেলে আমি কী করে বের করবো বুঝতে পারছি না। এখান দিয়ে এই যে রান্নাঘরে জল যাওয়ার জন্য ইয়ে আছে, এখান দিয়ে জলটা চলে যায়। হ্যালো এভরিওয়ান, তো তোমরা কী করছো দেখতেই পাচ্ছো, আমি একটু রেডি হয়ে চলে এসেছি। কারণ হয়েছে আমার শরীর খারাপ এই কদিন পর্যন্ত, তার জন্য তোমাদের কাছে আসতে পারিনি। তো গাইস দেখতেই পাচ্ছো আমি একটু রেডি হয়েছি, শরীর খারাপ তার মধ্যে চলে এসেছি তোমাদের কাছে। এই কদিন মানে ভিডিও দেওয়া হয়নি তোমাদের কাছে, তাই তোমরা কী করছো বুঝতে পারছি না। তার জন্য আমি একটু হালকা রেডি হয়েছি, মানে রেডি হয়েছি বলতে একটু কোনো রকম সেজে গুজে নিয়েছি, তোমাদের কাছে ভিডিও দিতে পারছি না বলে তার জন্য আজকে চলে এসেছি। শরীরটা এখনও ভালো হয়নি অতটা, তবুও চলে এসেছি তোমার কাছে। ভিডিও শেয়ার না করতে পারলে আমার ভালো লাগে না, তার জন্য দেখতেই পাচ্ছো এখন পর্যন্ত চোখ মুখগুলো কেমন হয়ে আছে, তো দেখলে তোমরা বুঝতে পারবে। তো আমি আজকে কোনো রকমে ভিডিও বানিয়েছি, মানে কোনো রকম কি বলতে কোনো রকম ভালো হয়েছে কিনা জানি না। আমি যা যা করেছি মানে এই শরীর খারাপ নিয়ে কাজ করেছি সেটা নিয়ে তোমাদের কাছে ভিডিও বানিয়েছি। তো এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে দেখবে তারা কমেন্ট করে দিও অবশ্যই, ফেসবুকে যারা দেখবে তারা ফলো করে দিও, সরি কমেন্ট বলেছি। যাই হোক, এই যে সায়নকালকে ভিডিও তুলেছি দেখতেই পাচ্ছো, ও শয়তানি করছে খালি, ও দুষ্টুমি, সারাদিন বাইরে যাবে কী করে সেই রান্না থাকে। তো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই আমার শরীর খারাপ নিয়ে আমি ভিডিও আজকে করেছি,
তো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই অনেকে সাবস্ক্রাইব করছো না, ভিডিও দেখে লাইক করছো না, একটু সবাই একটু সাপোর্ট করো আমাকে। সাপোর্ট না করলে আমার ভিডিওটা বানানো দেখতেই তো পাচ্ছ, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, শরীর খারাপ, তারপর আমি তোমার কাছে ভিডিও শেয়ার করছি তোমাদের কাছে। তো তোমরা দেখো